ওং স্থাপ ধর্মস সর্বর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় নম শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতি কথা লাঠু মহারাজ বলছেন ঠাকুরে দেশের লোক শ্রীযুক্ত প্রতাপচন্দ্র হাজরা সবেমাত্র দক্ষিণেশ্বরে আসিয়াছেন গ্রাম্য লোকেরা ধর্মকে যেভাবে দেখিয়া থাকে হাজরা সেইভাবে ধর্মকে মানিয়া চলিতেন হাজরা পূজা পাঠ কি ধর্মের অঙ্গ বলিতেন যে লোক পূজা পাঠ মালাজপ তিলক ছাপ ইত্যাদি করে না তাহাকে তিনি ধার্মিক বলিয়া গণ্য করিতেন না দক্ষিণেশ্বরে কিছুদিন বাস করবার পর হাজরা দেখিতে পাইলেন যে ঠাকুর পূজা পাঠ মালাজপ তিলক ছাপ ইত্যাদি কিছুই করেন না তাই একদিন শতপ্রবৃত্ত হইয়া ঠাকুরকে উপদেশ দিতে বললেন উপদেশ দিতে বসিলেন দেখো গদাধর এরকম করা তো বাপু উচিত হচ্ছে না এরকম করলে বেশি দিন লোকে তোমায় মানবে না লোককে ভোলাবার জন্যে অন্তত কিছু করো আমার মতো মালাটা নিয়ে তো জপতে পারো এত লোক আসে তোমায় মালা করতে দেখলে তবু তারা ভাববে যে তোমার সাধন ভোজন কিছু আছে হাজরার এই কথা শুনিয়া ঠাকুর তো হাসিতে হাসতে হাসিতে লাগলেন এবং হরিশ গোপাল রামলাল প্রভৃতিকে ডাকে বললেন ওরে অগো শুনছ হাজরা কি বলছে আমায় মালা জাপতে বলছে আমি বাবু এখন আর ওসব করতে পারি না ও বলছে মালা জপতে না দেখলে লোকে আমায় মানবেক না হ্যাঁ গা কথা কি সত্যি নাকি ঠাকুরে এই কথা শুনিয়া সেবক বৃন্দরা হাজরার উপর ভারী বিরক্ত হইয়া উঠিল হরিশ তো বলিয়াই বসিল ওর কথা ছেড়ে দিন যেমন গেঁয়ো লোক তেমনি গেঁও বুদ্ধি ঠাকুর তখন হরিশকে বললেন না গো না গেঁয়ো বুদ্ধি বলো না ওর মুখ দিয়েই তো মা বলাচ্ছেন হরিশ কি যে বলেন মা আর লোক পেলেন না হাজরার মুখ দিয়ে আপনাকে কথা শোনাচ্ছেন ঠাকুর হ্যাঁ গো হ্যাঁ এমনি করেই মা জানান দেন লাটু মারাজের ধারণায় হাজরার মনের অঙ্কট বঙ্কট যায়নি হাজরা মালা জপতে জপতে বিষয় চিন্তা করত তাই তার উন্নতি হলো না লাটু মারাজ প্রায়ই বলতেন লোরেন ভাইকে ধরে হাজরা তোরে গেল লোরেনের যদি লোরেনের জেদেই ঠাকুর তাকে কৃপা করেন ওনার দেহরক্ষার পর তা ধারণা হয়েছিল সে একজন বড় অবতার ঠাকুরের চেয়েও বড় একদিন হাজরার ভারী ইচ্ছে হলো ঠাকুরের পদসেবা করতে ঠাকুর পা সরিয়ে নিলেন তাই না দেখে হাজরা ভারী দুঃখিত হলো বাইরে গিয়ে মুখ ভার করে রইল শেষে উনি হাজরাকে ডেকে পাঠালেন সেই একদিন মাত্র হাজরা ঠাকুরের পদসেবা করেছিল একদিন হাজরার ইচ্ছে হলো লোককে উপদেশ দিবে। সেদিন যারা দক্ষিণেশ্বরে এসেছিল তাদের সবাইকে জানাতে লাগলো উনি আজ এখা এখানকে নেই ও উত্থানে বসে আর কি হবে ইত্থানে এসো দুটো কথা শোনো বাকি কেউ কি তার কাছে বসলো না একজন সেদিন বসতে একজন সেদিন বসতে গিয়েছিল ঠাকুর তাকে হাত ছেনে দিয়ে ডেকে নিলেন হাজরার কি দুঃখ হাজরার সাথে লরেন ভাইয়ের ভারী মিল হতো হাজরা তাকে তামাক সেজে খাওয়াতো। তার সঙ্গে তর্ক জুড়ে দিত লরেন ভাই তাকে ঠাট্টা করে বলতো তুমি তো একজন ভারী সিদ্ধ পুরুষ দেখছি তোমার মতন মালা জপতে খুব কম লোককে দেখি তোমার মালাটি তো বেশ বড় বড় দানা ভারী চকচকে তোমার মতো সিদ্ধ পুরুষ আর কী আছে এ শুনে হাজরা তো ভারী অহংকার হয়েছিল আমাদের সামনে বলতো তোরা আমায় কি বুঝবি তোদের লরেন আমায় ঠিক বুঝেছে উনিও বুঝতে পারেনি অর্থাৎ ঠাকুর শুনছ তার অহংকারের কথা মানুষ এমনি করে সাধন থেকে পড়ে যায় হাজরা সোহং জপ করতো আর ভারী তর্ক লাগাত তাই তো ঠাকুর আমাদের বলেছিলে না হাজরা এখানকার মত উল্টে দিতে যায় তোরা ওর সাথে বেশি মিশিস নি বাপু তোদের ভক্তির ঘর শুকনো জ্ঞানে তোদের কাজ কি একদিন হাজরা অদর্শনের বাড়িতে নেচেছিল তাই নিয়ে লোরেন ভাই কত মস্করা করেছিল ঠাকুর প্রথম লাটু মহারাজকে বলরাম মন্দিরে সঙ্গে করে নিয়ে আসছেন ঠাকুর লাটুকে লইয়া বলরাম গৃহে আসিয়াছিলেন সেই দিনকার কথা লাটু মহারাজের স্মৃতি বলরামবাবু অনেকটা শিখদের মতো পোশাক পরতেন তাই প্রথম দর্শনে তাহাকে আমি চিনতে ভুল করেছিলাম ওনাকে প্রথম দেখলাম তখন হামনে ভাবতে পারিনি যে উনি বাঙালি আছেন বাঙালিদের মতো উনি কাপড় জমা পরতেন না মাথায় এক পাগর বাঁধতেন হাতে এক লাঠি নিতেন গায়ে তার আলখাল্লা জামা আর পিরান থাকত তার লম্বা দাড়ি ছিল আর ভারী দুবলা আমাদের হামেশা উখানকে যেতে হতো ঠাকুর বলতেন ওই তো আমাদের বাগবাজারের কেল্লা কলকাতার বৈঠকখানা আর একটা ছিল অধরচন্দ্র সেনের বৈঠকখানা বলরামবাবুর বাড়িতে নিত্য জগন্নাথ সেবা হতো তাই তো ওনার ওনার অনেক অন্যকে খুব শুদ্ধ বলতেন বাড়িতে জগন্নাথের রথ টানা হতো আমাদের সব খুব খাওয়াতেন উনি ঠাকুর কতদিন ওখানকে গিয়েছিলেন তা লিখে রাখতেন আমনে শুনেছি ঠাকুর তার বাড়িতে একশোবার গিয়েছিলেন বলরামবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন ওনাকে ঠাকুর মহাপ্রভুর দলে লোক বলতেন ঠাকুর তাঁকে মহাপ্রভুর সংকীর্তনে দেখেছিলেন বলরামবাবু ঠাকুরকে অন্দরমহলে নিয়ে যেতেন তার দাদা হরিবল্লভবাবু এটি পছন্দ করতেন না আর গিরিশবাবুর সাথে হরিবল্লব হরিবল্লভবাবুর খুব মিলামিশা ছিল তাই গিরিশবাবু সে কথা জানতে পারলেন একদিন ঠাকুর ওখানে বলরাম গৃহে আসলে গিরিশবাবু হরিবল্লভবাবুকে ডাকলেন হরিবল্লভবাবু ঠাকুরের সামনে এসে বসলেন তারপর কি হলো জানো দুজনেই কাঁদতে লাগলেন কেউ কোনো কথা কইলেন না কেবল কাঁদলেন কেন যে কাঁদলেন তা সামনে বুঝলুম না আমি তো সে কথা জানবার জন্যে কটকে গিয়েছিলাম বাকি হরিবল্লভববাবু সে কথা ফাঁস করলেন না বলরামবাবু খুব সাধু সেবা করতেন উনি সাধু সেবার জন্যে সংসার থেকে পয়সা বাঁচাতেন তাই তো ওনার আত্মীয় স্বজন সব ওনাকে কৃপণ বলত হামনিতা জানে না ওনার কত পয়সা একদিন তাঁকে এতটুকু হাত দেখায় বিছানায় বিছানা শুয়ে থাকতে দেখে আমি বললুম আপনি মশায় একটু বড় বিছানা করবেন এই বিছানাটি বড় ছোট হয়েছে তাতে উনি কি বললেন যেন মাটির দেহ মাটিতে যাবে বাকি বিছানার পয়সা সাধু সেবায় লাগবে আমি তো তার কথা শুনে অবাক হয়ে গেল তার হারে হারে সাধু সেবা করবার ইচ্ছা ছিল তাই তো এমন কথা তিনি বলতে পারলেন ওনার মেয়ের বিয়েতে খুব ধুমধাম হয়েছিল বাকি মেয়ের বিয়েতে ওনার এত টাকা খরচ করবার মন ছিল না উনি বলতেন আত্মীয় ভোজন না ভূত ভোজন শেষে যোগিনকে কিছু কিছু খাইয়ে ওনার মনে তৃপ্তি আসে যোগিন ভাইয়ের কাছে শুনেছি উনি নাকি বলেছিলেন আমার এত টাকা খরচ করা সার্থক হবে বাকি তুমি যদি কিছু খাও যোগিন ভাই কিছু খেয়েছিল উনি তো আমাদের খুব পেয়ার করতেন ওনার বাড়িতে আমি তো কতদিন ছিল আরও আরও গুরু ভাইরা সব ওনার বাড়িতে যেত রাখাল শরৎ যোগিন তারক মহিম কালী এরা তো রোজ ওনার বাড়িতে যেত উনি এদের সঙ্গে খুব মিশতেন একদিন বলরামবাবু কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একখানা গাড়ি বারোয়ানা দিয়ে ভাড়া করে দিলেন সস্তার গাড়িতে চড়ে ঠাকুর ভারী বিপদে পড়েছিলেন আস্তে আস্তে গাড়ি খানার চাকা খুলে গাড়িখানার চাকাই খুলে গেল আবার ঘোড়াগুলো সব বেপোরা এদিক ওদিক যেতে লাগলো চাবুক খেলে তো দৌড় দিল আর চাবুক বন্ধ হলো তো চাবুক বন্ধ হলো তো চলতে চাইলো না এরকম করে তিনি তো অনেক রাতে দক্ষিণেশ্বরে পৌঁছালেন উনি একথা নিয়ে কত মস্করা করতেন আর একদিন আমাদের সব দুপুরে নিমন্ত্রণ করেছিলেন সেদিন রাখালও ছিল খাওয়ার দেরি দেখে রাখাল ঘুমোতে লাগলো আমাদের খাওয়ার সব শেষ হল তবু রাখালের ঘুম ভাঙল না এই না দেখে ঠাকুর একটি গল্প বললেন দেখো একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল যাত্রাওয়ালাদের দেখ দেরি দেখে ভাবলে একটু শুয়ে নেই শুতে শুধু তার ঘুম এলো এমন সময় যাত্রা শুরু হয়ে গেল। যাত্রা যখন যাত্রা যখন হতো যাত্রা যখন হতে লাগলো তখন সে ঘুমোতে লাগলো বাকি যাত্রা শেষে শেষ হলো তার ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে দেখলো যে আসর ফাঁকা হয়ে গেছে তখন তার বড় দুঃখ হলো এমন মজার যাত্রা শুনতে পেল না বাড়ি গিয়ে সে কী বলবে পথে যেতে যেতে কোন পালার গান হয় বাড়ি যেতে যেতে পথে যেতে যেতে কোন পালার গান হয়ে গেল শুনে নিল আর বাড়ি ফিরতে ফিরতে বলতে লাগলো আজকে যাত্রওয়ালারা ভারী চমৎকার গিয়েছে যারা তাকে ঘুমোতে দেখেছিল তাদের কাছেও এ কথা বলতে লাগলো তখন যারা আসরে যাত্রা শুনেছিল তারা বললে তুমি তো ঘুমিয়েছ তুমি আবার শুনলে কোথায় এ কথা না শুনে সে ভারী চটে উঠল আমি শুনিনি এ কোন শালা বলে এরপর ঝুটাফুটি লেগে গেল ভক্ত এ প্রসঙ্গটি গুরু অর্থ কী মহারাজ লাটু মহারাজ আরে এও বুঝো না এত সব পড়াশোনা করছো ভক্ত না মহারাজ আমরা এর গুরু অর্থ ধরতে পারছি না লাটু মহারাজ এসব তাঁর সন্তানদের উদ্দেশ্য করে বলেছেন দেখো এই সংসার আসরে ভগবানের লীলা দেখতে এসে ঘুমিও না এখানে সাধন ভজন নিয়ে জেগে থাকুক সাধন ভোজন না থাকলে এ সংসার লীলা বুঝতে পারবে না কেবল ঝুটাপুটি লাগবে একজন বলবে এমন তিনি আরেকজন বলবে তেমন তিনি এই নিয়ে সংসারে কত বাঘ বিতনটা চলেছে বাকি যারা সাধন ভজন করে বাকি যারা সাধন ভজন করে তাঁকে জেনেছেন বা জানার চেষ্টা করছে তাদের মধ্যে কোনো গণ্ডগোল নেই তারা সবাই একই কথা বলছেন একইভাবে চলেছেন যত কিছু গণ্ডগোল তাদের এই চেলা মধ্যে তারাই তো তাদের কথাগুলো সব বিগড়ে দিয়েছে ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পূত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশমিদ্ধম तं रामकृष्णं नमामः